আমার নবী বলে আনাস সাম বেহুশের চৈতন্য দানের মধ্যে আছে এই জামগো নারায়ণগঞ্জ 2500 কাজী বিনুদ্দিন হক চিশতি তার লেখা কিতাবে পড়বেন আনাস সাম আল্লাহ রাসূল বলছে আনাস সাম আমি কি আমি হলাম সূর্য আর আলী আল কামার আনাস সাম আলী আল কামার কামার মানে হলো চন্দ্র আমি হইলাম সূর্য আলী হলো চন্দ্র চন্দ্রের কোনো শক্তি নাই পাওয়ার নাই আলো নাই ওটা সূর্যের আলোয় আলোকিত আমার আলী ও আমার গুণে গুণান্বিত একটু সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ সাহাবাগো কইলো তোমাগো কি বেলায় শক্তিটা দান করতে চাই সত্তা শক্তি পাওয়ার সব চাইতে যে বয় যষ্ট ছিল হে কইলো যে আমার হন টাইম হয় নাই আর এক সাহাবারও কইলো তোমারে দান করবার চাই কি কও কইলো আমারে 3.5 বছরের টাইম দেন আর একজনে কইলো তোমারে দান করবার চাই কইলো ইয়া রাসূলুল্লাহ এটা আমার না বুঝাই ভালো এই যে লেনা দেনা হয় কিভাবে আপনি শুনেন এই আপনার কথার উত্তর দিবেন নিছি আমি বাহিরে একটা কথা বলবো না দলিলগত কথা গ্রান্টেড আছে যাহা বলি তাহাই দলিল আগে পড়বো পরে বলবো আর আমার নবী যে নূর এরা যারা মানে না তাতে কি নবীর কোনো ক্ষতি হবো না না হ্যাঁ আমার ক্ষতি হবো কোনো ক্ষতি হবো না নবী নূর ছিল আছে থাকবে কিন্তু আপনার কথার উত্তর হইল মাওলা আলী রে কইলো তোমারে বেলায়েতি শক্তি দান করতে চাই মাওলা আলী সেদিন বলছিল ইয়ে রাসূলুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ ইয়ে নবী আল্লাহ ওগো নূরের নবী আমারে আপনি বেলায়েতি শক্তি তাড়াতাড়ি বুঝিয়ে দেন আমার দিন তো অবহেলাই যাইতেছে সবাই করলো সময় হয় নাই আর উনি কি কয় অবহেলায় যায় উনি কয় অবহেলায় যায় আর অন্যান্য সাহাবারা কইলো আমাকে সময় হয় নাই ওরা না বুঝাই আমাকে 3 বছরের টাইম দেন 4 বছরের টাইম দেন বুঝা নই বয়স নাই আমাকে বয়স হয় নাই হ্যাঁ হ্যাঁ রসুল পাক বললো মাওলা আলী আমার দয়াল নবী মায়ের নবী সেদিন বলছিল মাওলা আলীকে আলী আজকে রাতের গভীর কালীন সময়ে তুমি আমাদের বাড়িতে যাবে তুমি আর আমি আমরা দুজন এক কি করে শয়নে যাব সেই ঘরে কেউ থাকবে না আচ্ছা হুজুর পাকের কনিষ্ঠ সহধর্মিনী তার নামটা কি আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনা দয়াল নবীর স্ত্রীগণ আমাদের কি আম্মা জান মুমিন ব্যক্তির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আবু বকর সিদ্দিকীর মেয়ে তিনি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আর আলী যে ঘরের মধ্যে শয়নে যাবেন তার মধ্যভাগে আমি আয়েশা কি থাকতে পারবো সেদিন আমার রসুল বলছিল আয়েশা তুমি মন খারাপ করো না তুমি এই জন্যই থাকতে পারবা না তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত আহলে বায়তের অন্তর্ভুক্ত কে আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে আনা আলী উন মিন্নি ওয়ান আলী আলী আমা হইতে আমি আলী হইতে বলবো কথা বলবো আনা হাসান হুসাইন মিন্নি ওয়ান হাসান হুসাইন ওরা দুই ভাই আমা হতে আমি দুই ভাই হইতে আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় থাকবো কোনোদিন আলাদা হব না দাড়ি কমা থাকবে না কম বেশি থাকবে না ছোট বড় থাকবে না এন হতে পারে কিন্তু অথবা নয়তো জোদা ওয়াও এই সাবজেক্ট থাকবে না আমরা পাকে পাঞ্জা টন এক টন এই 4 টন এর নাম হলো পাকে পাঞ্জা তখন আয়েশা বলল আমার হুজুর পাকের সহধর্মিনী বলল আম্মা জান আয়েশা বলল দেখি ওনারা এই ঘরে কি করে বেড়ার মধ্যে উকি দিছে গিয়ে দেখে ঘরের মধ্যে আমার প্রিয় নবী আমার নূরের নবী প্রেমের নবী মাওলা আলীকে বলল আলী আমার সামনে তোমার হাতরা
আমার হাতটা এগিয়ে দিলাম, আমার দক্ষিণ হস্ত মানে ডান হাত, এই ডান হাতটা এগিয়ে দিল রসুল পাকের হাতের উপরে, মাওলা আলী হাত রাখলো। আমরা একটু সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। হে আলীর কথা কইলেই আমাদের কয় সিয়া, আমরা নাকি সিয়া, আহারে কই তুই, ফাতেমার কথা কইলে আমরা নাকি সিয়া, নবীর কথা কইলে আমরা নাকি সিয়া, আরে নবীর আমরা এত বড় মানাই, হ্যাঁ, কিন্তু সিয়া শব্দের অর্থ কি এটা তো ওরাই জানে না। হ্যাঁ, আর আমারে যদি সিয়া না, আমারে যদি কাফেরও ফতোয়া দেয়, আমি পাক পাঞ্জাতনের প্রতি আজীবন মহব্বত কই রেই যাব। কি কন আপনারা পড়েন, জালালউদ্দিন রুমির বই পড়েন, কিতাব পড়েন, মসনবী শরীফ পড়েন, উনি বলছে শামসুদ্দিন তাবরিজের ভক্ত মাওলানা জালালউদ্দিন বলছে, ফতোয়া কাফের দিলে আমাকে দাও, কারণ কাফের ফতোয়া না পাওয়া পর্যন্ত কেউ খাঁটি ফকির হইতে পারে না। এটা আমার কথা না, জালালউদ্দিন রুমির কথা। জালালউদ্দিন কি মাওলানা জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি উনি বলছে কাফের ফতোয়া থাকলে আমারে দাও, কাফেরি না পাওয়া পর্যন্ত কেউ ফকির হইতে পারে না। এই জন্য সিয়া শব্দের অর্থ কি তারা জানে না, জানে না, জানে না। বেদাত কয়কারে তাও জানে না, শেরে কয়কারে তাও জানে না। ওটা জানলে আমাকে পথে আহন রাখবো, ওটা খোঁজ খবর পাইলেই আমাকে পথে আহন রাখবো। যাক, যে কথাই যাইবে নিছি, এক কথা টান দিলে কত কথা মনে হয় বাবা সময় নেই, রাইতে বহিয়ে গেল, দেখ সময় নাই আর একদিন গামুনি। এখন আয়সা সিদ্দিকা দেখে ঘরের মধ্যে কেউ নাই, আচ্ছা ঘরে ছিল কে, আমার নূরের নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগ নবী, তার দক্ষিণ হস্ত মুবারক বাড়িয়ে দিল, মাওলা আলী তার হাতে হাত রাখলো, অন্ধকার ঘর ছিল, সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ওই যে বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রয়েছে আয়সা সিদ্দিকা, উনি তাকিয়ে রইল, দেখবো কি করে, কারণ উকি দেয়া দেখে ঘরে কেউ নাই, অন্ধকার, নবীও নাই, আলীও নাই। তখন বেড়ার কাছে কান নিয়ে দেখে ভরা কলসটিকে খালি কলসে পানি ঢাললে একটা ঘর 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 শব্দ। এরকম করে পাঁচটি মতান্তরে চারটি সত্তা আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল, কি একটা মালামাত, একটা রিয়াজাত, একটা বাসারাত, আর একটা বেলায়াত। এই চারটাই দেখেন, বেলায়াত যাই কেমনে, আর যে দেয় হে দেয় কিভাবে, আর যে নেয় হে নেয় কিভাবে। তখন গর গর করে একটা শব্দ হয়, ওই শব্দের মাধ্যমেই বেলায়াতি শক্তিটা আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল। আমরা একটা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। এই দেখেন দায় কিভাবে নাই কিভাবে, আপনি বলছেন বেলায়াত যখন সৃষ্টি হইল তখন তো বাসার সৃষ্টি হয় নাই, আচ্ছা আল্লাহর বাসা কি, এটা কোন, আচ্ছা আমেরিকার বাসা কি, কথা কন না কে, আপনারা তো শিক্ষিত মানুষ, আমেরিকার ভাষা কি, ভারতের ভাষা কি, বাংলাদেশের ভাষা কি, তাহলে আল্লাহ কোন ভাষায় কয়, তাই তো আল্লাহ সকল মনের ভাষায় বুঝে, এজন্য মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি হয়েছে এই জগৎ। কথা ঠিক বললাম কিনা, মনের ভাব প্রকাশ, অর্থাৎ আপনার মনে যেটা উদয় হয় ওইটাই আমার আল্লাহই ভালো। তারপরে বেলায়াতি আগে এটা কখনো কখনো কোনো সময় এটা সৃষ্টিতে মত্ত হয়েছিল আমার আল্লাহ, সঙ্গে ছিল পাকে পাঞ্জা, সেখানে দুইটা শব্দের ওয়ার্ড ছিল, একটা বেলাদাত আর একটা হলো বেলায়াত। বেলায়াত কোনো বস্তু না, এটা পাওয়ার শক্তি সত্তা, এটা অর্জন করতে হয়, অর্জন করছিল কে, মাওলা আলী। আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি এখন করব, হা হা করেন করেন, প্রশ্নটা কি, আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম ওনার মায়ের নাম কি, মায়েনা
আমেনা বাবার নাম বাহ দাই হালিমা ওনার রওজা কোথায় মদিনা দাই মার নাম হালিমা মায়ের নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ চাচার নাম মেলাদি আবু তালিব মেয়ের নাম ফাতেমা দৈহিত্র নাতি হাসান এবং আচ্ছা আমার কথা আমার প্রশ্ন আপনার কাছে আমার হুজুর পাকের বাবা আব্দুল্লাহ যখন বিয়ে করে তখন মা আমেনার বয়স খুবই কম তার দেহের মধ্যে কোনো কাম ভাব ছিল না তাই তো কথা সত্য কেন প্রশ্নটা করব আপনি বলছেন বেলায়েত হলো বুকে আর নবুয়ত কোথায় টাকাই টাকা হায়দারি মানে আলী হায়দারি একশো টাকা দিছে মা মায়ের প্রতি ভক্তি রাখছে হক হায়দারি আচ্ছা রসুলের তরিকার নাম কি আল্লাহর তরিকার নাম কি আলীর তরিকার নাম কি আলীর তরিকার নাম হলো হক হায়দারি মা আমেনা বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল একই ঘরে ছিলেন হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে দুইজন একই ঘরের মধ্যে শয়নে ছিল আপনার কাছে আমার জানা দরকার প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা খুব মন দিয়ে শুনবেন খুব খেয়াল করে শুনতে হবে লক্ষ্য করে শুনতে হবে মা আমেনা তাকিয়ে দেখে এই যে জায়গাটার নাম কি এটা নাসিকা এটা আলিফ এটা দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা এটা সহস্র দল পদ্ম এটা মাকামে উরাউল উরা এটাকে জিল্লি বলা হয় এটাকে লৌহ মাহফুজ বলা হয় এটাকে জিল্লি বলে লৌহ মাহফুজ বলে তখন মা আমেনা তাকিয়ে দেখে বাবা আব্দুল্লাহর পেশানি কপাল দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা এই কপালের মধ্যে মোহাম্মদী নূর জলমল জলমল করতেছে মায়ের কাম ভাব ছিল না কারণ সাড়ে নয় বছর বয়স তখন তার দেহের মধ্যে কাম ভাব ছিল না তখন মা আমেনা নূর দেই খাই বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন কেমনে ধরলেন কামের আকর্ষণে নাকি না 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 প্রেম আকর্ষণে নবী মা তার বাবাকে জড়িয়ে ধরলেন আমরা হইলাম জুনি দিয়ে আইছি আমার নবী কি জুনি দাতা না 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 অজুনি সম্পাবা অজুনি সম্পাবা আমরা হইলাম জুনি সম্পাবা আমরা মাতা পিতা রতিরণে পিতা পরাজয় সেই দিনে শক্তির ধরে লম্ব মেরে কামসাগর হয়েছে পার আমার বাবা ঢেলে দিয়েছিল মাতৃ হেমে সেখান থেকে আমার মা দুনিয়ার মধ্যে আমাকে মানুষ রূপে প্রেরণ করছে আমার মা তার স্ত্রীলিঙ্গ বাবা পুরলিঙ্গ আমার রসুল স্ত্রীলিঙ্গেও যায় নাই পুরলিঙ্গেও আসে নাই তিনি হল অজুনি সম্পাবা তখন মোহাম্মদী নূর জলমল করতেছে বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধইরা মা আমেনা চুম্বন দিয়েছিল দুই ঠুট দিয়ে এই ঠুটের মধ্যে যখন চুম্বন দিছে মোহাম্মদী নূর নূর তাজেল্লা সুযোগ পাইয়া মা আমেনা নাসিকা দিয়ে ঢুইকে আমরা থাকি নাভির নিচে উনি আইসে নাভির উপরে আরবি ভাষায় সেই জায়গার নাম হলো সনিয়া মুকা তাফসিরে তাতা খান দ্বিতীয় খণ্ড 109 পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহর বাণী মহাপবিত্র কোরআনের মধ্যে ফয়সালা দিছে এবার আপনার কাছে আমার প্রশ্ন ওনার চিহ্ন ছিল পাঁচটা লজ্জাস্থান ঢাকা ছিল কেউ দেখছে ছেলে কেউ দেখছে হাদিস চোখে সুরমা লাগানো ছিল কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম তাহলে একটা চিহ্ন দুইটা চিহ্ন হাত মুষ্টি করা ছিল লজ্জাস্থান ঢাকা ছিল নূরের গেলাপ পরানো ছিল এক হাতে নবুয়াত ছিল এক হাতে বেলায়েত ছিল আপনার কাছে আমার জানার দরকার আপনি বলছেন পৃষ্ঠ দেশে নবুয়াত হাতে করে নিয়ে আইছে নবী নবুয়াত এটা পৃষ্ঠে গেল তার কারণ লাগানে দুটি সাবজেক্ট থাকে
একটি সাবজেক্ট আহা বেলায়েতের সাবজেক্ট একটি নবুয়াতের সাবজেক্ট আমি প্রকৃতই বাউল না বাউলের ব্যাখ্যা বাউলের যে ভাব অর্থ এটা আমার দ্বারায় বহির প্রকাশ হয় নাই মাথায় হলো লম্বা চুল গায়ে হলো পোশাক আমারে দেখতে যায় এমন একজন বাউল কিন্তু কাজ কাম মোটেও ঠিক না আমি একজন ফাউল কথা সত্য এটা আমার কথা তাই তাই কেন বললাম লালন সাইজির সমগ্র লালন বেদের মধ্যে লেখা আছে বেদ বাউল শব্দের ব্যাখ্যা করছে বাতে বাতাস উতে উত্তর লতে লয় তিনি বাতাসের খবর লয় তিনি বাউল এই বাতাস আবার কোন বাতাস এই যে বাতাস আসে বাতাস লাকাদ জাকুম রাসূলুমিন আনফুসিকুম এটা আনফাজের সাথে আসে এবং যা এটাকে কার্বন ডাইঅক্সাইড বলে অক্সিজেন বলে ঠান্ডা গরম কম বেশি শুক্রকীট ডিম্বাণু একটা চন্দ্র শক্তি একটা সূর্য শক্তি একটা আসে একটা যায় একটা ঠান্ডা একটা গরম একটা কম একটা বেশি বেশি এর ভিতরে এই বাতাসের খবর যে করে রাখে তিনি হলো বাউল আর আমি হলো ফাউল আমার মাফ করে দিবেন হ্যাঁ হ্যাঁ আমি মাফ চাইলাম দোয়াও চাইলাম ওই যে কে জানো বলছে যে দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করি আমি যেন খাটি বাউল হইতে পারি দোয়া চাইলাম ক্ষমা চাইলাম দোয়া চাইলাম নবুয়াত হলো বস্তু নবুয়াত কি বস্তু নবুয়াত বস্তু এই কে কথা বলেন বাবা মাফ করবেন কানাকানি করবেন না পালাটা এমন পর্যায়ে গেছে আমার ভাই মেরাজ দেওয়ান একেবারে এমন স্তরে নিচে নবুয়াত হলো বস্তু এটা রসুল পাকের সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুন মুবারক নাসিকা মুবারক বদন মুবারক দাড়ি মুবারক হস্ত মুবারক পদ মুবারক বক্ষদেশ মুবারক পৃষ্ঠদেশ মুবারক শুধু তাই না আমার হুজুর পাকের জুতা কেউ বলতে হবে জুতা মুবারক চিহ্নটা কি এটা হলো কাত এটার আর একটা উচ্চাঙ্গের বাংলা ভাষায় স্কন্দ স্কন্দ হতে নিচে কুমর হতে উপরে ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি তাহলে এটা কি হইলো বস্তু না কোন আরে আপনারটা তো বস্তু আমারটা তো বস্তু না আমারটা হলো গু তাই তো শক্তি পাওয়ার বেলা হলো শক্তি গুণ এটা বস্তু না এটা কেউ কামেল পীর থাকলে চোখে চোখেও দিয়ে পারে আবার কি এক গান বাইরেছে কালেবে কালেবে কলবে কলবে মিল না হইল কালেবে কালেবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইত না রে হব না রে নিশিরাইতে কারবাসী বাজে কালেবে কালেবে হয় এটা কালবে হালিম সাধক বলছে পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কালবে উঠলে ফায়াস তোর কলবে আমি আর কারে কমু এই মেরাজ দেওয়ান রে কইলাম
পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর নিজ কলবে আলাপ পাবি। গুরুজি দিয়েছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি। তোর গুরুকে ডাইনে বসাইয়া তুই গুরুর বামে বসিবি, ওজন মত ভজন হইলে সেই দিন গুরুর ভক্ত হবি। একটা কথা কয়ে দিলাম বাবা, আমারে কিছু কয়েন না, মারবেন না তো কমু। যে খাইছে গুরুর লাথি তার আধার ঘরে জ্বলছে বাতি, বাতি। যে খাইছে গুরুর লাথি তার আধার ঘরে জ্বলছে বাতি, যে লাথি খায় নাই তার বাতিও জ্বলে না। এই একটা কথা আমি রাখলাম। আল্লাহ রসুলের 139,000 সাহাবা ছিল, কয় লক্ষ? 1,00,000। আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূরের নবী, তার 139,000 সাহাবা, একটা রাবির মত, আর একটা রাবির মত হলো 129,000, আর একটা রাবির মত হলো 124,000। তিনটা রাবির মত একাকার করে ইন টোটাল হিসাব করা হলো, হুজুর পাকের সাহাবি ছিল 125,000, যাহাকে আমরা বলি 16,00,000 সাহাবা। আচ্ছা, 16,00,000 সাহাবা, সাহাবা কয় প্রকার? সাহাবা হলো দুই প্রকার, একটা হলো আসাবে সুপা, আর একটা হলো আসাবে নবী। আমার রসুল বলছে আমারে কেউ দেখে নাই, দেখছে একমাত্র মাওলা আলী। তাহলে ওনারা কি দেখছে? বাকি 124,999 জন ওনারা কি দেখছে? আমার হুজুর পাকের দেহ ছিল তিনটা, কোয়াতে মালা, কোয়াতে বাসার, কোয়াতে হাকি। একটা বাসারি, একটা হাকিফি, একটা মালাকি। এই বাসারি রূপটা ওনারা সকলেই দেখছে, কিন্তু হাকিকি রূপটা দেখছে একমাত্র আবু তালিবের বেটা মাওলা আলী, আমানরাইনি ফাকাদরাইল হক। এই রূপটা দেখছে একমাত্র মাওলা আলী। এই জন্য আমার রসুল পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলায়েতের পালায় রে মুতালেব সাহেব দরবার, পাশে হলো আমাদের দয়াল বাবা হযরত হাফেজ রশিদ মাস্তান রহমাতুল্লাহ আলাইহি বাবা। জানেন আমি সদর সদর দিন চিস্তি দরবার ভক্তি রাখি, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী তার দরবারে ভক্তি রাখি। আমার এই গানটা লক্ষ্য করে শুনুন বাবা, যখন আল্লাহর কাছে ছিল তখন একটা নাম ছিল বেলায়েতের, এই জন্য বলা হয়েছে বেলায়েত কোবরা। আপনি বলছেন সমুদ্র ভাগ, হ্যাঁ বেলায়েতি শক্তি সত্তা পাওয়ার সমুদ্র তুলনাহীন। যখন আল্লাহ রসুলকে দিল তখন তার একটা নাম হয়েছে, আর রসুল যখন আলীরে দিছে তখনও তার একটা নাম। এই জন্য বেলায়েত কোবরা, বেলায়েতি ইনসান। রশিদ সরকার লিখছে না, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গা, মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে মাওলা রে। এটা হলো বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। তাহলে আল্লাহর কাছে কোবরা, রসুলের কাছে বেলায়েতে ইনসান, মাওলা আলীর কাছে যখন দিয়েছে বেলায়েতে আবরণ। আর আমার মুর্শিদের কাছ থেকে আমি যা পেয়েছি তা হলো বিশাল সমুদ্র সাগর, এই সাগরের কোনো কুল কিনারা নাই। এটা এলেমের দরিয়া। কেমন এলেম? নিগুর এলেম, বেলায়েতি এলেম, মারফতি এলেম। এটা সিনার এলেম, সিনার বেদ সিনা। এটা সিনায় লেনা দেনা হয়, কালবেও লেনা দেনা হয়, চোখে চোখেও হয়। এই কথা শেষ দিলাম। অথই জ্বলে অথই জলে মানি পাবি হইলে ডু করিলে কঠিন পারি রে তৌহি সাগর, কঠিন পারি
ماني بابي هيلا دوري هاتوي شغل كوتين باري هاتوي شغل كوتين باري অথৈ জলে মানিক পাবি হইলে প্রেম ডুবারি তৌহিদ সাগর কঠিন পানি সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি পালার সূত্রে আমার এই গান গাও বাবা এটা হলো বিচার গান যে বিচার করে শুনতে পারে না সে কখনোই গানের মর্ম বুঝবে না আমি তো অভাজন আমি অপরাধী আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম সবার কাছেই ক্ষমা চাই সবচাইতে একটি কথা এখন বলবো বাবা চিরসখীজন
ভ্রমিক কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে বুঝিবে সে কিসে কি যাতনা কব আসিবি সে ধ্বংসের দ্বারে যারে কোনোদিন কাল সাপে ধ্বংসন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে আমি কেন এই কথাটা বললাম বাবা আমার মুতালেব সার দরবার আসছি আমার মুতালেব সার দরবার আসছি আমার রশিদ মস্তানের দরবার আসছি আমার দ্বারাই তো কোনো কর্মই হয় নাই নামাজ রোজা হয় নাই হজ যাকাত হয় নাই কলেমা কালাম হয় নাই আকিকা কুরবানি হয় নাই সাধন ভজন হয় নাই আমি একজন পথহারা পথিক আমি একজন একেবারেই নরাধম অপরাধী আমার দেহটা তো গুরুর সবাই লাগে নাই আমার গতি যে কি হবে গো আমার মুতালেম সবাই আমার দেহটা লাগে নাই আমার গতি যে কি হবে তোমরা সকলে আমার তরিকার ভাই তোমরা না আমার গাউসাল আজম মাঝভান্ডারির ভাই তোমরা না আমার সুরেশ্বরীর ভাই তোমরা না আমার সদরদের চিস্তির ভাই তোমরা না আমার ইমান চান্দের ভক্ত আশেকা তোমরা না আমার মঈন বাবার গোলাম তোমরা আমার তরিকার ভাই একটা কর্ম করে দেবে আমার দেহের থেকে যেদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে না আমার মুর্শিদের ছবিটা আমার সামনে এনে ধরবে তো আমি যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি আমার মুতালেব সার ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতে যেন আমি বিদায় হয়ে যেতে পারি আমার রশিদ মাস্তানের ওই নুরানি রূপটা যেন আমি দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি আমার তো কেউ নেই আমার বাবাও নেই আমার মাও নেই আমার যে কুলেই জন্ম হোক আমি ভজন পাপী অপরাধী আমার কোন কুলে যে ঠাই হবে আমি জানি না গো গাউসাল আজম মাঝভান্ডারী আমার মুতালেব শাহ ওগোয় আমার রশিদ মাস্তান আমার গতিতে কি হবে আমার যদি জগজন্মদাতা বাবা বেঁচে থাকতো আমি আমার বাবাকে ডেকে ডেকে আমার মনের দুঃখ সব নিবারণ করতাম আমার মা যদি বেঁচে থাকতো আমি আমার মাকেও ডাকতাম আমার মাও নেই আমার বাবাও নেই আমার মুতালেব সানদের সাথে যে কোন জন্মের ভালোবাসা আমার রশিদ মস্তানের সাথে এ জন্মে নয় জন্ম জন্মান্তরে আমি যেন আমার দয়ালের সাথে ভালোবাসা করতে পারি তোমরা আমার তরিকার ভাই না তোদের মুখের দিকে তাকাইলে তো আমার মুতালেব সানদের কথা মনে পড়ে যায় আমার ভান্ডারির কথা মনে পড়ে যায় আমার দয়ালের সাথে জন্মের প্রেম নয় জন্মে জন্মে যেন আমি আমার দয়ালকে যেন ভালোবাসতে লরে হইলো আরে ও মুতালেব শাহ তুমি ও মুতালেব শাহ ইয়াকি যা রে হইলো আরে ও Love.
যাবিনে আমার কে হো নয় রে হাই রে পে মোর পিতা নাই গো নাই তো জোরার ভাই অসময়টি দানের কালে তোরাই আমার পরিকার ভাইয়ে জানে ভাইয়ের জল আমার ভাইয়ে জানে ভাইয়ের জালা তরিকার ভাই পালার মালো ভাইয়ে জানে আমার তরিকার ভাই জালার মাল ভাই জানে ভাই জাল তরিকার ভাই জালার মাল ভাই জানে ভাই জাল আজকে আমার মাতা নাই আমি মা বলে ডাকবো কারে আমার মা তো বেঁচে নাই আজকে আমার জন্মদাতা পিতা গিয়া পালাইছে কোথায় এইভাবে মুখ দেই কাজে দুঃখ বুঝবে রে ওরে আমার দরদি নাই ভবে মুর্শিদ আমার পারের কান্ডারি পাবো কোথায় গেলে খালি 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 লাগে খালি 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 লাগে মুতালেব চান কোথায় রইলে খালি 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 লাগে আমার মুতালেব চান কোথায় রইলে খালি 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 লাগে আমার মুতালেব চান কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলে ওরে আমার
কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা ফুকেয়া তোর দিকে তাকাইলে যেন আমার মোতালেব কে পাই আই রে ভাই বক্ষেয়া আই রে ভাই বক্ষেয়া আরে হে তোর মতো ভাই কোথায় রে ভাই আই রে ভাই বক্ষেয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন রে তোরি কারবাই সবাই আদর করে ওরে তারা সবাই আদর করে মার মতন আর নাই দৌরদি যে রাখছে এইও তোরে আমাই যে রাখছে উদর গো যে রাখছে আরে লাই যে রাখছে উদর গো যে রাখছে উদর ওরে আমায় যে রাখছে উদর গো যে রাখছে উদর ওরে আমায় যে রাখছে উদর গো যে রাখছে উদর ভাই বন্ধু আত্মীয় স্বজন ওরে আমার নাহিদ ভাই সবাই আদর করে রাত জাগ ভাই মার মত নার নাই দরদি যে রাখছে এই ওরে আমাই যে রাখছে উদর গো যে রাখছে এই উদর ওরে আমাই যে রাখছে উদর গো যে রাখছে এই উদর আমি দরদি রে কোথায় পাই কার কাছে যাইয়া রে প্রাণ জোড়া আরে যে আমার করবে আদর যে আমার করবে আদর তার যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া প্রাণ জোড়া বা দরদি আজ ভাবে নাই কার কাছে যাইয়া যে ব্যথা লোকান আছে রে তরি কারবাই তরি কারবর আমার পুরা বুকে এই না ব্যথা আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি এত ব্যথা আর বুঝিবে এত ব্যথা আর বুঝবে আর বুঝিবে এত ব্যথা আর বুঝবে আর বুঝবে যে ব্যথা লোকান আসে রে মোতালেব শাহ আমার পুরা বুকে আরে বাজার আমার পুরা মুখে সদরতি আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ব্যথা আর বুঝবে
অবসান শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা সইল ওহ এত ব্যথা সইল রহমান গো সইল রহমান এত ব্যথা সইল রহমান গো সইল রহমান আমার এই ব্যথার অবসান তরি কারবার ঘটল না জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবন তার জন্য যে এত ব্যথা হইল ওহ এত ব্যথা হইল রহমান গো হইল রহমান এত ব্যথা হইল রহমান গো তার কাছে যাই